লোকচক্ষুর আড়ালে ক্রমশ পরমাণু অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত হচ্ছে পাকিস্তান। দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ বাড়িয়ে মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিসের এক রিপোর্ট সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে। আশঙ্কা, পাকিস্তানের প্রস্তুতি প্রভাব ফেলতে পারে ভারত পাকিস্তান সম্পর্কে। 28 পাতার রিপোর্টে বলা হয়েছে, পাক অস্ত্র ভাণ্ডারে পরমাণু ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমপক্ষে 130। পরমাণু অস্ত্র ভাণ্ডার আরও বাড়াতে উদ্যোগী পাকিস্তান। নতুন ধরনের পরমাণু অস্ত্র নিয়েও চলছে পরীক্ষা। ভারতকে সর্বাত্মক প্রতিরোধের জন্য এই পরমাণু অস্ত্র ভাণ্ডার। পাক পরমাণু প্রকল্পকে বরাবরই সন্দেহের চোখে রেখেছে আন্তর্জাতিক মহল। এদিকে পাক পরমাণু বোমার জনক আব্দুল কাদের কানের বিরুদ্ধে তত্ত্ব পাচারের অভিযোগে ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়েছে। সংশয়ের সেই পরিবেশ দূর করতে পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে একাধিক কঠোর নিয়ম জারি করেছে পাকিস্তান। তবে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেসের রিপোর্ট। ইসলামাবাদ পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী হলেও পাকিস্তানের ক্রমবর্ধমান অস্থিরতা এই নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের লক্ষ্য যে কোনোভাবে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের ছাড়পত্র পাওয়া, কিন্তু সেক্ষেত্রেও প্রধান বাধা পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা। পাশাপাশি আশঙ্কা, ভারত পাক পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা দুদেশের সম্পর্কের ভারসাম্য বিপন্ন হতে পারে, বাড়ছে যুদ্ধের আশঙ্কাও।